আমি রেল মিনিস্টার থাকাকালীন এখানকার কিষান মান্ডি বলুন আর তারকেশ্বর বিষ্ণুপুর আরামবাগ যে রেল লাইন এগুলো আমি সমস্ত টাকা স্যাংশন করে এসেছিলাম করতে যা সময় এবং এই ফ্লাইওভারটি তার মধ্যে ধরা ছিল 54 কোটি টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকেও আমরা 34 কোটি টাকা এবং জমি সবটাই দিয়েছি এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে বৈদ্যপাটি চাপডানি চাপাডাঙ্গা এবং আরামবাগ লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন তাদের যোগাযোগ ব্যবস্থা আরো সুবিধাজনক হবে এবং আরেকটা পাশে সাবওয়ে তৈরি হবে এটা আমরা পারমিশন নিয়ে করছি যাতে মানুষের যাতায়াতের কোনো অসুবিধে না হয় আর তারকেশ্বর বিষ্ণুপুর বিষ্ণুপুর আরামবাগ তারকেশ্বর এই লাইনটা আমি করেছিলাম এই কারণে এই জায়গাটা এই দিকটায় কোনো রেল লাইনের কানেকশন ছিল না এছাড়া আরেকটা কাজ করে দিয়েছি সেটা রাজ্য সরকার থেকে সেটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর থেকে আমরা একেবারে আরেকটা প্যারালাল সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল যাবার রাস্তা করে দিচ্ছি সেটা একদম জয়রামবাটি কামারপুকুর হয়ে ওদিকে বর্ধমানের নতুন পাড়া হয়ে আসবে ওদিকে মেদিনীপুরের দাসপুর থেকে দাসপুর তারপরে কিছুটা কোলাঘাটের ওদিকটা থেকে এসে জয়রামবাটি কামারপাড়াকে যুক্ত করে বর্ধমানের নতুন পাড়া হয়ে মোড়গ্রাম হয়ে এটা মুর্শিদাবাদ দিয়ে চলে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গ সাথে উত্তরবঙ্গ জোড়ার আর একটা রাস্তা প্রায় 3000 কোটি টাকা খরচা করে আমরা করে দিচ্ছি তারকেশ্বর আপনারা জানেন ইতিমধ্যে আমরা ডেভেলপমেন্ট করতে টাকা দিয়েছি ফুরফুরা শরীফ ডেভেলপমেন্টও আমরা করে দিয়েছি চন্দননগর লাইট হাব আমরা তৈরি করেছি ব্যান্ডেল চার্চকেও আমি সম্মান জানাই মা কালী মন্দিরেও স্কাই হাব স্কাই ওয়াক হচ্ছে দক্ষিণেশ্বরে হয়ে গেছে তারকেশ্বর ডেভেলপমেন্ট করে দেওয়া হয়েছে লোকনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনেক জায়গায় অনেক প্রোগ্রাম চলছে আমি লোকনাথ ঠাকুরের অনুগামীদের আমার সম্মান জানাই এবং চাকলা ধাম থেকে শুরু করে অনুকূল ঠাকুরের মন্দির থেকে শুরু করে সেগুলোও আমরা সবটা করে দিয়েছি